যে প্রকৃতি ক্রিয় মানানি গুণেই কর্মানি সর্বস্ব অহংকার বিমুড়াত্মা কর্ত অভিমন্যতে। প্রকৃতির তিনটে গুণ দ্বারা ভগবানও আমাদেরকে খেলাচ্ছেন, আর প্রকৃতিরূপ ভেড়ার আমরা দলে আবদ্ধ হয়ে গিয়ে আমাদের সেই নিত্য স্মৃতি। একটা শিশুর যেমন দুটো পরিচয় থাকে, একটা হচ্ছে তার নিজ পরিচয়, দ্বিতীয়টা হচ্ছে তার পিতৃ পরিচয়। নিজ পরিচয়টা কি? বালকটি দেখতে ভালো, বালকটি কথা বলে সুন্দর করে, বালকটি বুদ্ধিমান, বালকটি খুব সুশীল, এটা হচ্ছে তার নিজ পরিচয়। আর হচ্ছে তার আরও একটা পরিচয় আছে, সেই পরিচয়টা হচ্ছে সে কার সন্তান, এটাই তো তার দুটো পরিচয়। তা ঠিক আমাদেরও জীবের দুটো পরিচয় ছিল, একটা হচ্ছে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, অর্থাৎ নিত্য মানে কি, আমি অনিত্য নই, আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো বিনাশ নাই। গীতাতে বললেন, বাসাংসি জিন্নানি যথা বিহায়া নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায়া জিন্নান্য অন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নূতন বস্ত্রকে গ্রহণ করে, ঠিক জীবাত্মাও নিজে ক্ষয় হয় না। নয়নম ছিন্দন্তি শস্ত্রাণী নয়নম দহতি পাবক ন চয়নম ক্লেদান্তপ শোষয়তি মারত। এই আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, জল দ্বারা ভেজানো যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না, আর বাতাস দ্বারা শোকানো যায় না। তাহলে আমি নিত্য শাশ্বত সেই সত্তা, আমি সেই ভগবত শক্তির অংশ। তাহলে এটা আমার পরিচয়। আরেকটা আমার পরিচয় আছে, যেটা ছিল সেটা আমরা ভুলে গিয়েছি, কি না, আমার পিতৃ পরিচয়, অর্থাৎ আমার প্রভু কে, অর্থাৎ ভগবান যে আমাদের পিতা। সর্বজনীষু কুন্তেও মূর্তার সম্ভাবন্তি যা তা সং ব্রহ্ম জনিরহ বিস্প্রদত পিতা। তিনি তো বললেন, আ তমেব মাতাস্য পিতা তমেব বন্ধুস্য সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। হে তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার ভগ্নী, তুমি আমার ভ্রাতা, তুমি তো আমার সব। তাই অনাদিকাল থেকে সেই পরিচয়টা ভুলে যাওয়ার কারণে আমাদের নিজ পরিচয়টা মনে ছিল যে আমরা নিত্য, আমরা শুদ্ধ, আমরা বুদ্ধ মানে বোধিপ্রাপ্ত অর্থাৎ জ্ঞানবান, আমরা মুক্ত অর্থাৎ আমরা বাধা নই, এই পরিচয়টা আমাদের মনে ছিল। কিন্তু মায়াদেবী দেখলেন, অনাদিকাল থেকে যখন কৃষ্ণ পরিবারের কথা সে ভুলে গিয়েছে, অর্থাৎ কৃষ্ণের কথা সে ভুলে গিয়েছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তখনই মায়াদেবী একটা সুযোগ খুঁজে একটা জীবকে দণ্ড দিলেন। সেই দণ্ডটা কি, না তিনি যে আমার যে পরিচয়টা আমার মনে ছিল সেই পরিচয়টাও তিনি ভুলিয়ে দিলেন। রাজার ছেলে পাগল হয়ে গেছে, তা পাগল হয়ে গিয়ে উলঙ্গ অবস্থায় এই যে হাট বাজার গ্রামাঞ্চল দিয়ে সব ঘুরে ঘুরে বেড়ায়। তা কেউ তাকে শীতের সময় বস্ত্র দিচ্ছে, আবার কেউ তাকে খাইতে পাচ্ছে না বলে খেতে দিচ্ছে। কিন্তু এটা উপকার বটে, কিন্তু এটা পরম উপকার নয়। কেউ যদি, কোনো সুবিজ্ঞ ব্যক্তি যদি বদ্ধ হয়ে তার পাগলামিটা ঘুচিয়ে মানে ঘুচিয়ে দিতে পারত বা সারিয়ে দিতে পারত, তখনই কিন্তু তার হতো প্রকৃত পর উপকার। তাই আমরাও ঠিক পাগল হয়ে গেছি, কেন সে জানে, সে জানতে পারবে যখন আমি তো রাজার ছেলে, আমার তো এই সমস্ত ক্ষুদ্র অন্ন বস্ত্র প্রয়োজন নেই, আমি তো রাজ সিংহাসন আমার জন্য উপস্থিত অপেক্ষা করছে। ঠিক তেমনই আমরা সকলেই জীব হচ্ছে আমাদের পিতাকে, না তিনি সেই কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম ঈশ্বর পরম কৃষ্ণ, অর্থাৎ পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যার ভিতরে সৎ চিত যুক্ত আনন্দ, তাই তো হচ্ছে সে সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি, অর্থাৎ সব কিছুর একটা আদি আছে, মূল আছে, কিন্তু গোবিন্দের কোনো আদি বা মূল নাই। যেমন সব কিছু এক দিয়ে শুরু হয়, এক দুই তিন চার, কিন্তু একের উৎপত্তি কোথায়, একের উৎপত্তির আর কোনো নিশানা নাই, তিনি স্বয়ম্ভূ। তা ঠিক তেমনই তিনি নিজে নিজেকে সৃষ্টি করেছেন, তাই তাকে স্বয়ম্ভূ বলা হচ্ছে। তাই বলছে অনাদির আদি গোবিন্দ কেন হলো, না গা বেদান বিন্দুতি ইতি গোবিন্দ, তিনি সর্বজ্ঞ সর্ববেদজ্ঞ, তাই তিনি গোবিন্দ নামে অভিহিত হন। আর সর্বকারণ কারণম, আমরা যে কার্য পৃথিবীতে করি না কেন সেটা থাকে আপাত্ত বা নিমিত্ত কারণ, কিন্তু পরম সূক্ষ্ম মূল কারণই হচ্ছে সেই শ্রী গোবিন্দ। তিনি
তাই হে পিতা আমি তোমার কথা ভুলে গিয়েছি। তাই মায়াদেবী আমাকে আমার পরিচয় ভুলিয়ে মায়ার সৃজিত একটা খাঁচা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যাও তোমাকে নিক্ষেপ করলাম জম্বুদ্বীপে। জম্বুদ্বীপ মানে কি? যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধির আবর্তন চক্র যেখানে চলছে। একটা নাগরদোলা যেমন উপরে ওঠে আবার নিচে নামে, তাই বলছে ঠিক নাগরদোলার মতো আমি উঠছি। কখনো একটা পশুর পরিবারে, বিড়ালের পরিবারে, কখনো দেবতার পরিবারে, আবার কখনো আমি মনুষ্য পরিবারে এসে জন্ম লাভ করছি। এই জন্য স্বর্গে যাওয়া কিন্তু কোনো বড় বিষয় নয়। একজন মানুষ কেউ যদি ভালো কর্ম করে, সৎকর্ম অবলম্বন করে, সঠিক পথে চলে, সে স্বর্গ তার প্রাপ্তি এমনিতেই হয়ে যাবে, এমনিতেই হয়ে যাবে। কিন্তু স্বর্গটা হচ্ছে একটা ভিসার মতো। যেমন আপনারা ভিসা নিয়ে ভারতে যান, 3 মাস বা 1 বছর আপনারা থাকতে পারেন, ঠিক তেমনই স্বর্গটা একটা হচ্ছে ভিসার মতো। সেখান থেকে আমাকে ফিরে আসতে হবে। শুধু স্বর্গ নয়, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক, এই সত্যলোকে ব্রহ্মার অবস্থান। সেখানেও যদি আমি সাধন ভজনে উঠে যাই, সেখান থেকেও আমার পতন অনিবার্য। কেননা গীতাতে ভগবান বললেন, আব্রহ্মা ভুবনা লোক পুনরাবৃত্তি না অর্জুন, মামোপেত্য কন্তিও পুনর্জন্ম না বিদ্যতে। কিন্তু আমরা অনেক এ জগতে অনেক সম্প্রদায়ের ভিতরে দেখি তারা স্বর্গে যাওয়ার জন্য অনেক কিছু করে, মারামারি, খুন খারাপ ইত্যাদি করে চলেছে, ইত্যাদি তারা করে চলেছে স্বর্গে যাওয়ার জন্য। তাদের গ্রন্থ অনুপাতে তারাই করছে। কিন্তু আমাদের সনাতন শাস্ত্র এত গভীর, এত ডিপ, এত গবেষণার বস্তু যে ওর ভিতরে প্রবেশ যেই যিনি করবেন বা যে ব্যক্তি করবেন ডুবে যাবেন। কিন্তু আপনি অন্যান্য শাস্ত্রাদি যখন অধ্যয়ন করবেন, অন্যান্য সম্প্রদায়ের, দেখবেন যত ডুবে যাবেন আপনি বেরোতে চাইবেন। কেন, আমরাও তো অধ্যয়ন করেছি, কোরআন অধ্যয়ন করেছি, বাইবেল অধ্যয়ন করেছি, ত্রিপিটক অধ্যয়ন করেছি। কিন্তু সনাতন শাস্ত্র এই ভক্তির জগতের যে সিদ্ধান্ত, এর উপরে জগতে আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। কেন, এই যে সাহিত্য, এই সাহিত্যের ভিতরে যিনি ডুব দিয়েছেন তিনি একমাত্র প্রকৃত রত্ন উদ্ধার করতে পেরেছেন। এবং প্রকৃত জীবনের যে, মানব জীবনের যে প্রভূত কল্যাণ, একমাত্র এই শাস্ত্রের ভিতর দিয়েই মরমে আস্বাদন হয়ে গিয়েছে। কিন্তু এটা আস্বাদন করালেন কে? এটা আমরা আস্বাদন এমনি এমনি পাইনি। বলছেন, যদি গৌর না হইত তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। যিনি আমাদেরকে আস্বাদন করালেন তিনি হচ্ছেন সেই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তিনি পরবর্তীতে এই শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে, তিনি ভক্তরূপে এসে ভগবানকে দেখিয়ে দিলেন যে তাকে উপাসনা করো, সেই একমাত্র উপাস্য বস্তু। কিন্তু আমরা সেটা জেনেও আমাদের সনাতন ধর্মের ভিতরে অনেক সম্প্রদায় গড়ে নিয়ে তারা আলাদা করে দল, মত, ধর্ম পর্যন্ত ডিক্লেয়ার শুরু করে দিয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আজকে শাস্ত্র গ্রন্থকে চিনতে পারিনি। শাস্ত্রে বলা হয়েছে, শ্রুতি স্মৃতি নারদ পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকে হরির ভক্তি উৎপাতই কল্পতে। এই শ্রুতি স্মৃতি নারদ পঞ্চরাত্র বিধি ব্যতীত যিনি জগতে ধর্ম করেন সেটা ধর্ম নয়, ধর্মের সেই ধর্ম জগতে উৎপাত সৃষ্টি করে। তা যেটা বলছিলাম, তা আমরা ঠিক মায়া কারাগারে সৃজিত, কারাগারে আবদ্ধ হয়ে রয়েছি। যেমন আমরা দুর্গা পূজা করি, দুর্গা শব্দের অর্থ কি? দুর্গ থেকে এসেছে দুর্গা, অর্থাৎ দুর্গ মানে যেমন এই যে বাড়িতে আমরা প্রবেশ করেছি, এই বাড়ির যদি সিং দরজাটা এঁটে দেওয়া হয়, সমস্ত দিকে যদি পাঁচিল থাকে, তাহলে এই বাড়ি থেকে কিন্তু আমরা আর বেরোতে পারবো না, ওই দরজা যদি বন্ধ করে দেওয়া হয়। তা ঠিক আমাদেরকেও এই মায়া পরিবারে আমাদেরকে আবদ্ধ করে সম্মুখে যিনি বসে রয়েছেন তিনি হচ্ছেন ওই মহামায়া শক্তিরূপিণী শ্রী দুর্গা। দুর্গের ভিতরে আবদ্ধ করেছেন, আর তার হাতে রয়েছে ত্রিশূল, ত্রিশূলে রয়েছে 3টি শূল, অর্থাৎ আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আদিদৈবিক। এই 3টা ত্রিতাপ জ্বালা আমাদেরকে তিনি বর্ষণ করছেন। সন্ধ্যাকালীন সময়ে কিন্তু 5টা জিনিস ব্যতীত থাকতে নাই, ভগবান, ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের ভক্ত এবং ভগবানের প্রসাদ। আজকে সনাতনীদের দিকে লক্ষ্য করলে বোঝা যায় সন্ধ্যার সময় তারা, বাবারা বেশি করেন, মায়েরা একটু কম আছেন,
সন্ধ্যার সময় দেখে যে কোথায় কোন চায়ের দোকানে গিয়ে একটু সময় কাটানো যায়। কিন্তু বললেন, সন্ধ্যার সময় থেকে যদি কেউ উপাসনা ব্যতীত সন্ধ্যার সময় সন্তানকে পড়তে বলবেন না, কেন ওই পড়াটা তখন তার অকল্যাণ আনবে, সন্ধ্যার পরে বলবেন পড়তে। সন্ধ্যার সময় এটা হচ্ছে উপাসনার ক্ষেত্র, অর্থাৎ রুদ্রের প্রভাবের ক্ষেত্র, তার মানে দখল হচ্ছে রুদ্রের। তখন যেমন সকালবেলাটা হচ্ছে, সকালবেলা এক দুই দণ্ড হচ্ছে, এক এক দণ্ড সমান 24 মিনিট, তাই দুদণ্ড সময় হচ্ছে বিষ্ণু, সেটা হচ্ছে সাধন, সাধনের সময়, যোগের সময়। আর দুপুরবেলা অধিকারটা হচ্ছে ব্রহ্মার, অর্থাৎ তখন ভোগের সময় দুদণ্ড। আর সন্ধ্যার সময় অধিকার হচ্ছে দুদণ্ড হচ্ছে শিবের, শিব ঠাকুরের। এক নাম হচ্ছে রুদ্র, রুদ্র মানে সবসময় উত্তপ্ত। আমাদের শরীরের ভিতরে রোম রয়েছে কত কত কোটি, 3.5 কোটি। কিভাবে হলো? যখন ব্রহ্মা থেকে একাদশ রুদ্র সৃষ্টি হলেন, তখন ব্রহ্মা বললেন, তুমি সৃষ্টি করো, তুমি তো একজন স্রষ্টা, প্রজাপতি। প্রজাপতি মানে প্রজা সৃষ্টিকারী। অনেক সময় বিয়ের কার্ডে দেখবেন প্রজাপতি একটা পতঙ্গ বিশেষের ছবি আঁকিয়ে দেওয়া হয়, এটা চরম ভুল। তার মানে প্রজাপতি মানে প্রজা সৃষ্টিকারী, এখানে কোনো পতঙ্গের কোনো স্থান নেই। অর্থাৎ বিয়ের কার্ড আপনারা যারা ছাপাবেন সেখানে পতঙ্গ দেবেন না, পতঙ্গ দেওয়ার কোনো নিয়ম নাই। কি বলছেন যে তখন কি করলেন, ওই একাদশ রুদ্র থেকে আরো একাদশ একাদশ করতে করতে 3.5 কোটি হয়ে গেল। যে 3.5 কোটি হয়ে গেল, তখন বলে এ তো সব রুদ্র অর্থাৎ সন্তপ্ত, তাদেরকে উৎপাদন করছে, আমরা তো এই উৎপাদন চাইনি। তখন শান্ত করলেন যে তুমি শান্ত থাকো। তখন এই রুদ্রকে চতুর্দিক তিনি পাঠালেন, দেখতে পাঠালেন যারা সন্ধ্যাকালীন সময়ে আমার অধিকার করা সময়ে যারা ভগবান, ভগবানের নাম, ভগবানের ধাম, ধাম মানে ভগবানের ধাম তো বৃন্দাবন। কিন্তু বললেন ওই বৃন্দাবনে, তাহলে তোমার বৃন্দাবনে গিয়ে থাকতে হবে। বলে ওই বৃন্দাবন নন, নর্তন ঠাকুর মশাই কলম দিয়েছেন, এই যে বৃন্দাবন কোটি চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দিন নীরে রাজহংসী কেলি করে নির্মল কটকুৎপল, তার মধ্য শ্যামপীঠ অষ্টদলে বেষ্টিত অষ্টসখী প্রধান নায়িকা, মধ্যরত্ন সিংহাসনে বসে আছেন দুইজনে শ্যামসনে সুন্দরী রাধিকা। তাই সাধক নিয়ে সাধন কেটে দিয়ে মায়ার বাঁধন, সুশর্মা পথ দিয়ে যখনই সেখানে যায়, সেখানে গিয়ে রাধা গোবিন্দ মূর্তি দেখিতে পায়। এই জন্য নিত্য বৃন্দাবন কোথায়? জগতে 3টি বৃন্দাবন আছে। একটা রয়েছে অপ্রাকৃত গোলক বৃন্দাবন, দ্বিতীয়টা রয়েছে ভৌম বৃন্দাবন, আর তৃতীয়টা রয়েছে নিত্য বৃন্দাবন। অপ্রাকৃত গোলক বৃন্দাবনটা কোথায়? আমরা যে ধামে বাস করছি এই ধামটার নাম হচ্ছে দেবী ধাম। এই দেবী ধামের ঊর্ধ্বে যে ধামটা রয়েছে সেটার নাম হচ্ছে শিবধাম। এই শিবধামের ঊর্ধ্বে রয়েছে বিরজা ব্রহ্মাণ্ড, আর এই বিরজা ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে রয়েছে হচ্ছে অনন্ত কোটি বৈকুণ্ঠ জগৎ। আমরা শুধু এই শাস্ত্র পুস্তকে তাদের পাচ্ছি না, তা নয়। এটা কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে যে কথাগুলো বলছি? এই বৈজ্ঞানিক ভিত্তিটা 1959 সালে 27শে অক্টোবর টাইমস অফ ইন্ডিয়াতে দুজন স্বর্ণপদক প্রাপ্ত বৈজ্ঞানিক, একজন হচ্ছেন ইতালিয়ান বিজ্ঞানী এলেমি স্রেগে, আর দ্বিতীয় জন হচ্ছেন সান ফ্রান্সিসকোর বিজ্ঞানী ওয়েন চেম্বারলেন, তারা একটা আর্টিকেল ছেপেছিলেন, বলেছিলেন একটা অ্যান্টি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের কথা, অপ্রাকৃত জগৎ, যে জগতের সাথে যদি প্রাকৃত ক্ষয়িষ্ণু জগতের একটা সংঘর্ষ হয়, তাহলে এই প্রাকৃত জগৎটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কেন? এটা ধ্বংসশীল, এটা নষ্টশীল। কিন্তু ভাগবত বললেন ওই জগতের সাথে এই জগতের কোনো সংঘর্ষ কখনোই সম্ভব নয়। তাহলে সেই জগতের কথা কিন্তু বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত, সেখানে যেতে গেলে ন তৎ ভাসায়ন সূর্য ন তৎ ভাসায়ন শশাঙ্ক, সেখানে সূর্য দ্বারা আলোকিত হয় না, সেখানে চন্দ্র দ্বারা আলোকিত হয় না। এই যে সূর্য আলো পাচ্ছে কোথার থেকে? বলা হচ্ছে সূর্যকে যদি বৈজ্ঞানিক বিশ্লেষণ করা যায়, তার সূর্য হচ্ছে হিলিয়াম পুড়িয়ে হাইড্রোজেনকে সাপ্লাই দিচ্ছে। তার মানে সূর্য একটা গোলক,
মানে একটা অগ্নিপিণ্ড বলা হচ্ছে, কিন্তু একটা জড় বস্তু কি করে ক্রিয়া করতে পারে? এটা এই এই যেমন এই টেবিলটা, এই টেবিলটা কি নিজে নিজে কোনো কাজ করতে পারবে? একে যদি কেউ করিয়ে না নেয়, তাই বৈদিক সাহিত্য বলছে ওর পেছনে একজন সুনিয়ন্ত্রিত একজন কর্তা রয়েছেন, তিনি বিভিন্ন দায়িত্ব বিভিন্ন জনকে দিয়েছেন। তাই সূর্যলোকের দায়িত্ব যিনি দিয়েছেন সূর্যলোককে, সেটা হচ্ছে বিবস্বন অর্থাৎ সূর্যদেব। তাই ভগবান গীতাতে চতুর্থ অধ্যায় বলেছিলেন, আমি এই গীতা তত্ত্ব প্রথমে দান করেছিলাম কাকে? না, ওই সূর্যদেবকে। সূর্য দান করেছিল তার পুত্রকে অর্থাৎ মনুকে, আর মনু দান করেছিল তার পুত্র ইক্ষাকুকে। এইভাবে পরম্পরাক্রমে গীতা জ্ঞান যখন মানে সমাজ থেকে যখন বিলীন হয়ে গিয়েছিল, তোমাকে এই গীতা জ্ঞান প্রতিষ্ঠা করার জন্য তোমাকে আবার আমি সেই গীতা জ্ঞান দত্ত করছি। এই জন্যই তাহলে দেখা যাচ্ছে কি, যে একটা অপ্রাকৃত জগৎ রয়েছে সেই গোলক বৃন্দাবন, অর্থাৎ ওই বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে যেটা রয়েছে সেটা গোলক বৃন্দাবন। সেখানে সেখানে কোনো অতীত কাল নাই, সেখানে কোনো ভবিষ্যৎ কাল নাই। আমাদের চিন্তা হয় আগামী দিন কি খাবো, আগামী দিন আমার জীবনে কি ঘটবে, আগামী দিন কি আমার জন্য শুভ দিন আসতে চলেছে নাকি দুর্দিন আসতে চলেছে। কিন্তু শিব ঠাকুর বললেন, জগতের দুর্দিন কি দিন জানো? নারদ জিজ্ঞাসা করছেন সমস্ত লোক পরিভ্রমণ করে এসে, হে ঠাকুর, আমি তো মর্ত্যলোক পরিভ্রমণ করলাম, স্বর্গ মর্ত পাতাল, এই তিন লোক পরিভ্রমণ করলাম, স্বর্গের দেবতারাও তারা উৎকণ্ঠিত, তারাও সুখী নয়, এত কিছু পেয়েছে, ধন দৌলত অর্থ সম্পদ, চাইবার মাত্র ইয়াক বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকার গায়ে যেমন লেখা থাকে, তা ওখানে চাইবার মাত্র সে সেটা পেয়ে যায়, কিন্তু তবুও তারা উৎকণ্ঠিত, তবুও তারা শান্ত নয়। মর্তের মানুষের অবস্থা তো আরো খারাপ, পাতালে যারা বসবাস করছে কিছু বলবে? এই তিন লোক পরিভ্রমণ করে আমি শিবধামে এসে, অর্থাৎ নারদ শিবধামে গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করছে, হে ঠাকুর, তুমি তো ত্রিকালজ্ঞ, তুমি মৃত্যুঞ্জয়, অর্থাৎ তুমি মৃত্যুকে জয় করেছ, জগতে মৃত্যুকে জয় করেছে এমন কোনো জীব নাই, তুমি একমাত্র মৃত্যুকে জয় করেছ, ওই সৃষ্টিকর্তা ব্রহ্মাও মৃত্যুকে জয় করতে পারে নাই। তাই ঠাকুর, তোমার কাছে আমি জানতে চাচ্ছি যে জগতের সব অনেক দুর্দিন আমি দেখেছি, যেদিন বর্ষা বাদল হয়, যেদিন বন্যা হয়, যেদিন খরা হয়, জগতের মানুষ খুব অশান্তিতে থাকে, দুঃখে কাল কাটায়। তা ঠাকুর, তোমার কোন দিন সব থেকে দুর্দিন, এটা আমি জানতে চাচ্ছি যে তোমার দুর্দিনটা কোন দিন। তখন ঠাকুর বললেন, শিব ঠাকুর বলছেন যে, নারদ, মেঘলাপূর্ণ দিন নহে দুর্দিন, যেদিন কৃষ্ণ কথা হয় না সেই তো দুর্দিন। তাহলে আমাদের আজকে শুভ দিন উদয় হয়েছে, আপনারা যারা এখানে এসেছেন, বাড়ির সুখ স্বাচ্ছন্দ্যকে যারা পায়ে ঠেলে ফেলে এই ধুলার আসনখানা সম্বল করে কৃষ্ণ কথা শ্রবণের জন্য যারা এখানে সমবেত হয়েছেন, ভাববেন না আমরা নিজ ইচ্ছাতে এখানে চলে এসেছি, কেন অনেককে তো নিমন্ত্রণ করা হয়েছিল, সবাই তো আর আসতে পারেনি, সবাই তো আর এই সুযোগটা পায়নি। তাহলে যারা আপনারা এখানে এসেছেন তারা সবাই সৌভাগ্যবান, কেন অল্প ভাগ্য হয় না ভাগবত কথা শ্রবণ, অল্প ভাগ্য হয় না গৃহে সাধু আনায়ন। কাজে আপনারা এসে যেমন এই গৃহকে আঙিনাকে ধন্য করেছেন, ঠিক তেমনি আপনাদের চরণ ধুলি পেয়ে আমিও নিজেকে সুক্ত করেছি, ধন্য হয়েছি। তাই বললেন যে কৃষ্ণ কথা যেদিন হয় না সেদিনই আমার একমাত্র দুর্দিন, আর জগতে আমার কোনো দুর্দিন নেই। কিন্তু আমরা কৃষ্ণ কথায় বিমুখ হয়ে আছি, কেন জানেন? কৃষ্ণ কথা তো যাইতে চায় না, বলে তুমি বুঝতে পারো আর না পারো শুধু শুনে যাও, যে বা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, জানিবে রসের রীত, শুনিলেও তোমার হবে বড় হিত। বলছে শোনো, শুনে ভুলে গেলেও, শুনে বুঝতে না পারলেও, এই কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করলেই তবে তোমার মঙ্গল হয়ে যাবে, শুনতে থাকো, অনর্গল শুনতে থাকো। এ জগতের নাম হয়েছে অনেক জায়গায়, এমন অনেক গ্রামে গিয়েছি যেখানে 100 বছর ঊর্ধ্বে নাম চলছে, নাম যজ্ঞ হচ্ছে, কিন্তু সেখানে দুজন ভক্ত তৈরি হয়নি, সেখানে দুজন ভক্ত তৈরি হয়নি, এমন হয়েছে যে গ্রামে জল খাওয়ার পরিবেশ নাই। তাহলে নাম করে কি হলো? নাম করে, নাম শুনে মানুষ কখনো নাম করে না, নামকে পুষ্ট করে হচ্ছে ভাগবত কথা। কেউ যদি ভাগবত কথামৃত তার কর্ণ দিয়ে প্রবেশ করে, তা ভাগবত কথা হচ্ছে হৃদ কর্ণ রসায়ন, অর্থাৎ হৃদয় এবং কর্ণের ঔষধ।
কিন্তু আমরা শুনতে পারি না, আমাদের তো বিষয়ের গোবরটা রয়েছে গালের ভিতরে। কেমন জানেন, বেড়ে পোকা আর প্রজাপতি হচ্ছে দুজন বন্ধু। তা বেড়ে পোকা জিজ্ঞাসা করছে, আচ্ছা বন্ধু তুমি কি খাও? তা প্রজাপতি বলছে, আমি তো মধু খাই, ফুলের মধু আমার খুব প্রিয়। বলছে, মধু সে কি আমার গোবরের থেকে খুব মিষ্টি? কার সাথে কি তুলনা? তখন প্রজাপতি বলছে, কার সাথে কি তুলনা করছো? কোথায় মধু আর কোথায় তোমার এই গোবর? বল, না না আমি মানতে পারছি না, গোবরের থেকে কোনো উৎকৃষ্ট বস্তু হতে পারে না। তা তুমি খাবে? তাহলে হ্যাঁ। তখন বেড়ে পোকাকে নিয়ে গিয়ে ফুলের থেকে মধু সঞ্চয় করে বেড়ে পোকার মুখের মধ্যে দিয়েছে। দিলে কি হলো? মধুর স্বাদ পেয়ে বেড়ে পোকা বমি করে দিয়েছে। বলি, এ কি, এ যে গোবরের থেকেও খারাপ? তখন বলছি, মধু দিলাম গালে, যে মধুর রস পাওয়ার জন্য সমস্ত জীবগণ আসে বসে, সেই মধু গালে দিলাম তা বমি করে দিল, কারণ কি? আচ্ছা বন্ধু তুমি হাঁ করো তো। এখন হাঁ করে দেখে গালের এক পাশে গোবর বোঝাই। বলে, এই জন্য মধুর সাথে গোবরের রিয়াকশন হয়ে একটা বাজে স্বাদ অনুভূত হয়েছে, বিধায় বমি করেছে। তুমি এক কাজ করো, এই নাও জল, এই জলটা তুমি কুলি করো, কুলি করি তোমার গালের যত গোবর আছে সেইগুলোকে তুমি পরিষ্কার করো। পরিষ্কার করলে কি হবে? এইবার পরিষ্কার যখন করে দিল, তখন এক ফোঁটা মধু যখন তার গালে পড়ল, তখন বলল, বাহ 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 বন্ধু বাহ, এর মতো বস্তু জগতে আর কখনো হতে পারে না। তাই আমাদেরও সেই বিষয়ের গোবর আমাদের গালের ভিতরে ভরা, এজন্য যখনই আমাদের কানে কৃষ্ণ কথা যায় তখন আমরা উঠে চলে যাই, ভালো লাগে না, পা কামলায়, মাথা ঘোরে। কেন? তা কারণ বিষয়ের আনন্দ তো আমরা বেশি আনন্দ পাই, সারাদিন তো ওই কথারই ফুল ঝুরাই। তাই প্রেমানন্দ ঠাকুর তার মনোশিক্ষার মধ্যে বললেন যে, দিবস ও যামিনী কত আবোল তাবাল পাচাল পড়িতে পারো, তার মধ্যে একবারও কি রাধা মাধব বলিতে নারো? পাখিদের যে বলানে বলি সে বলি আমরাও শিখলাম না। একটা পাখিকে যদি নিয়ম করে এক মাস যাবৎ যদি হরে কৃষ্ণ রাধা মাধব বলান, তাও সে কিন্তু শালিক পাখি হলেও। কেন? একটা মহাজন একটা গানের ভিতরে লিখেছেন, করে যে পাপিয়া আমি বসে নিবৃতে শুনি কান পাতিয়া। মানে এই যে সমস্ত সব কীট পতঙ্গ পশু পাখি আদি, তারাও ভগবানের গুণগাথা তাদের ভাষায় গাইছে। তাই মহাজন নিজে নিবৃতে বসে একান্তে নিজেকে ভাবিয়ে তুলেছেন, তাদের কথা তিনি শুনতে পেয়েছেন যে তারাও ভগবানকে কিভাবে ডাকছে, যেমন গজেন্দ্র ডেকেছে, তাই না? তাহলে আমাদেরকে ব্রতী হতে হবে কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথাও নাই, কৃষ্ণ কথায়, অর্থাৎ কৃষ্ণ রয়েছেন এই কথার ভিতরে। এই কথা যদি কেউ শ্রবণ করতে পারে এক রেখাকরণ করে, অর্থাৎ কায় মনো বাক্যে যদি একভাবে শ্রবণ করে, তখন তার ভিতরে যত ময়লা ছিল, যে ময়লাগুলো সঞ্চয় করেছিল সে জন্ম জন্মান্তরে, অর্থাৎ জন্ম জন্মান্তরে আমরা অনেক জন্ম ধরে ভ্রমণ করেছি, বিধায় মনে একটা সংস্কার, বাজে সংস্কার আমাদের জন্মলাভ করে আছে। কি সংস্কার? সেটা হচ্ছে চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম। এই চিত্ত দর্পণে জন্ম জন্মান্তরের ধুলিরাশি স্তূপীকৃত হয়ে রয়েছে। এই ময়লা যাবে কি করে? আপনি যদি 10 বছর ধরে স্যান্ডেলি না সাবান দিয়ে যদি ময়লা ঘষেন, তা ময়লা যাবে মা? যাবে কি না? যাবে না। বলছে, হরিনাম সুধামাকা নামে আছে জাদু, এতে কয়লা হয় হীরামন তস্কর হয় সাধু। যদি কেউ ভক্ত সঙ্গে এসে কৃষ্ণ কথা শ্রবণ পূর্বক তার হৃদয়ে মাঝে গোবিন্দকে স্থান দিতে পারে, তখনই তার হৃদয়ের